তোমারে লেগেছে এত যে ভালো চালাম। আমি আর আমার খুব প্রিয় একজন মানুষের সাথে আজকে লাইভে এসেছি, আমার প্রিয় মানুষটার সাথে আমার জীবনের মানে আমি যদি মুখের জায়গায় হয়ে থাকি, আমার জীবনের প্রথম নাটক যার সাথে করেছি আমার চমৎকার এই বন্টি, ওনার নাম হচ্ছে এলোরা গহর। ওনার পরিচয় আচ্ছা বন্টি বললে মনে হলো বন্টি বললে সেটি হচ্ছে যে আমার প্রিয় অভিনেত্রী, আমার মানে চমৎকার একজন মানুষ। আমরা যখন শুটিংটি করি, শুটিংটির নাম হচ্ছে ধরা, সেই নাটকটি করার সময় ইলোরাপু এত উঁচু মাপের একজন মানুষ, এত উঁচু মাপের মানুষ, ততক্ষণে ওনার কাছে ঘরে কয়েকটি জাতীয় পুরস্কার চলে গেছে আর আমি মাত্র ঢুকেছি, আমি মাত্র এই শিশু, তখন আমি এখনো বাচ্চা, আমার বয়স 18। ইলোরাপু এসে বলতেছে আমার বয়স তো 16 বেটা। আমি সেই ব্যাপারে বলবো যে আমার বয়স 18, তো তখন আমি মাত্র নাটক করতে জাস্ট ইন করলাম, সরাব আহমেদ জীবনের নাটকটা, তখন জীবনকে ধন্যবাদ আপার সাথে আমাকে জীবন কাজ করেছে। আমরা যে কখন যে 4টা দিন শুরু করেছি আমরা নিজেরাই যাই, এটা একটা অসাধারণ কাজ হয়েছে। তবে আপাকে ধন্যবাদ, কারণ আপা আমাকে ধরে ধরে কাজগুলো দেখিয়ে দিয়েছে, মুখিত এভাবে করো, এভাবে আপা বারবার আমাকে বলেছে তুমি এভাবে করো, মুখিত তুমি এইভাবে সাবল, তুমি যেভাবে আমাকে একটু আগে এই যে আমরা যে শুটিং এর আগে ওই পাশের রুমে যেভাবে কথা বলেছি শেখার আছে ইলোরা গহরের কাছে। আর কিছু বলবো না, আপার সুস্থতা, সুন্দর জীবন। তবে আপার এই মুহূর্তে দরকার হচ্ছে একটা ইয়াং বয়ফ্রেন্ড। কে বললো চুজ করতে বসে যাবো? প্রেমী যাকে দেখেছো, দেখো না আসলে আমি যেটা বলবো, নীরবকে আমি দেখেছি যে একটা জায়গায় স্ট্রিক থাকতে, একটা বরং আছে ওর, সবসময় একটা বরং আছে, এটা হিরোইজম বলে, এটা থাকা একান্ত জরুরি মেইন স্ট্রিমের জন্য। বিকজ ওরা যে ছবিগুলি করছে, এটা আর্টিস্ট সিনেমা তারা করতেছে না যে ভাই আমি আজকে গিয়ে নাটক করলাম, কালকে গিয়ে সিনেমা করলাম, এটা নীরব ধরে রাখতে পারছে। শুধু তা না, নীরবকে তুমি কেন ধন্যবাদ দিচ্ছ না আপা, এই কথাটা বলে নীরবে যেমন হাই দিন দিন কেন দিন ছেলেটা সুন্দর হচ্ছে, এটা তুমি জিজ্ঞেস করো না কেন, জায়গা এখনো যায়নি, যাবো। ও কেন এত সুন্দর, আমার কোশ্চেন একটা জায়গা, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় যদি জন ট্রাভেলটা লুঙ্গি ডান্স করতে পারে, সাহেব চন্দ্রের হাসিতে আমি মুগ্ধ হতে পারি। সবাই বলে যে ইলোরাপা, আমাকে সেদিন একজন ডিরেক্টর ফোন করে ইলোরাপা আমার হয়ে কাজটা করে দাও উজ্জ্বলের। আমি বললাম উজ্জ্বলকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম যে একটা ছেলে আমাকে বলছে 3 মাস ধরে আপনার মা মারা যাচ্ছে, তো উনি এখনও মরণ নেই। তা আমি বললাম যে ওই ছেলেটা না থাকলে আই ডোন্ট নিড মানি, আই ডোন্ট নিড এনিথিং, জাস্ট হি শুড নট বি দেয়ার। আর আমি এখানে লাভ দিয়া দিয়া ফাল পয়ে পেটা, আমার ছেলে মেয়ে কালকে রাত্রেবেলা আসছে, আমি ফাল পয়েটা চলে আসলাম। এখন আপনাদের দুইজন হিরোকে দেখাবো, ও হচ্ছে যে চিটিং বাজ এক নাম্বারে, সে আমাকে যন্ত্র দিয়ে অভিভূত করেছে, তার হাসি, তার বিহেভিয়ার, মানুষের একটা বিহেভিয়ার দরকার হয়, সে বিহেভিয়ারটা সাহি না হোক। ও মাই গাস, ও মাই গাস, হাই ইলা, হাউ আর ইউ? আমার এটা তো ইসে নাই, আমি নীরব সম্পর্কে বলবো যে একটা হিরো যেটা ধরে রাখার জন্য আমি বলবো যে আমাদের দেশে সাকিব খান কিনে অনেক বাঙালি অনেক হইসই ওনার, আমার আমরা ব্যক্তিগত ব্যাপারে না জড়াই, ওনাকে সাকিব খান হিসাবে মূল্যায়ন করা উচিত। সেকেন্ড, শুভ যেভাবে আসছে, শুভ নাটক থেকে গেছে, তো ওর মূল্যায়নটা একটু ধীরে ধীরে ধীর গতিতে আগাচ্ছে, সেই ক্ষেত্র থেকে বলবো আমাদের নীরব 1000 times বেটার অ্যাজ বিকজ, সরি আমি এইভাবে কথা বলা উচিত হয়নি, শুভ শুভ আমার অনেক প্রিয় একজন মানুষ, শুভকে আমি অনেক পছন্দ করি, হি ইজ ভেরি নাইস, ও বোধ হয় আর্টে ছিল, কিন্তু ও অনেকগুলি নাটক করে ফেলা উচিত হয়নি আমার যেটা মনে হয়, যেটা নীরব ধরে রাখছিল। নীরব কিন্তু
এরই আমি দেখেছি কক্সবাজারে প্রথম, এবং হিরোর মতো উড়ে গেল। আমরা তারপরের ফ্লাইটে গেলাম, ওর সাথে অবশ্য সুজানা ছিল, আর সুজানা আমাদেরটাই কাজ করেছিল। সুজানা ওর সাথে কেন ছিল জানি না, কিন্তু ফ্লাইট একসাথে ছিল সেই জন্য এত হারামি। এখন আছি সাউথ ইন্ডিয়ান হিরোর সাথে। I'm really proud of him. He's the one je amake eto bar ekta na 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 sorry tui dash na chance chance disilo ei ta ekta joke ei chele ta disilo ami jani na niro am jante chai je tui keno hotat kore mone korle je ei character ami na na eta all credit goes to chandan karon ashole tui koisili acha amra chinta korchhilam je amader ei project e ke ke ইয়ে করতে পারে। চন্দন আমার সাথে অনেক শেয়ার করে এটা নিয়ে ছবিটার একদম স্টার্টিং থেকে। তারপরে চন্দন বলছে না এটা ইলোরাপ্পা ছাড়া আর কোনো সেকেন্ড কোনো চিন্তা ভাবনা করার কিছু নাই, আর কেউ নাই আসলে। আমার এই চরিত্রটা ছিল একটু একটা একজন নারী এবং যে হচ্ছে তার ছিল এবং খুব আমার মনে হচ্ছে যে অ্যাজ এ অ্যাক্ট্রেস সেই জায়গা থেকে সবচেয়ে বেশি ভালো আপনি করতে পারবেন। এবং আপনি তার আগে আমি পাশানে ওমের সাথে কাজ করেছি, সেখানে আমি একটু শাম্মাক ছল্লু একটু মানে আইটেম গার্লের কাজ করেছিলাম, এবং ভূয়সী প্রশংসা পাওয়ার পরেও জ্যাজ কেন জানে আমাকে আর ডাকতেছে না। যেই একটা আমার কি জানি কন্ট্রাক্ট সাইনের জন্য বলছে, আমি বলছি যে ওইটা একটু পরে যাই কন্ট্রাক্টে, মানে আমি একটু ফ্রিল্যান্সার এটা ওরা ভালো জানে। আমার মাথা ঠান্ডা থাকলে আমি ওকে ফাইন, কিন্তু আমি ক্যারেক্টারে ঢুকতে পছন্দ করি। আমাকে যেমন এক বিনিতে মেকআপ ছাড়া আপনার বিকেলবেলার পাখিতে খুবই ভালোভাবে গ্রহণ করেছেন। আব্বাস ফিল্মের ব্যাপারে আমি সবসময় বলি টিকিট কেটে ছবিটা দেখবেন তাহলে আনন্দটা পাবেন, তো টিকিট না কেটে দাদা আমি কিন্তু খুব কম টাইম নিয়েছি রাইট নীরব। এখন তো আমি ডাবিং এ এখন তো কল ধরা সম্ভব না, তো আমি এটা পাবলিক যখন দিব তখন আপনারা আমার সাথে শেয়ার করেন। এখন তো ফ্রেন্ডসে আছে, কারণ এনারা নিশ্চয়ই পছন্দ করবে না পাবলিক দিলে, অনেক লোক চলে আসবে তখন আপনারা পছন্দ করবেন না। আমি পাবলিক একটু পরে দিয়ে দেবো, আর কল এখন করলে চলবে না, এখন ডাবিংয়ে যাবো একটু ধীরে স্থির যাই। নিশ্চয়ই চন্দন না চন্দন কিছু বলবে না, চন্দন বলবে যে কাজে চলো বলো চলো অসুবিধা নেই, অসুবিধা নেই, আমরা একটু বসি, আমরা আরো 10 মিনিট বসতে পারবো। আচ্ছা আমরা আরো 10 মিনিট বসতে পারবো, তো ইশে আমাদের পরের প্রজেক্টে আমাকে কি অন্য কোনো কাজ করবে না, অন্য ধরনের গেটআপ থাকবে না? জি 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 কি থাকবে প্যান্ট ওইটা? আমি আশা করতেছি চন্দন আমাকে এরপরে বলতে বিকিনি পরাবে বালিতে নিয়ে, আপনার ওয়েট ফর দ্যাট, ওর হি ক্যান ডু এনিথিং। আমার বলে আমি বললাম কি একটু নট করবো বলে কি আরো করছিস, তো এই যে পাশে তো পাশে কাজ আমি করছি, ও আমাকে আসলে ওরা পছন্দ করে না, খুব বেশি পছন্দ করে, যার কারণে হচ্ছে যে না আসলে তখন ওই সুযোগটা ছিল না, বালির সুযোগটা ছিল না। এখন যেমন তুমি কিন্তু ফুলফিল করছো না যে নীরব এবং এই যে হ্যান্ডসাম ছেলেটার সঙ্গে বলছো না যে কৃতজ্ঞতা থেমে গেছে না আজকে কৃতজ্ঞতা? আচ্ছা আমি সরি সরি সরি, এটা একটা ডাবিং কেন্দ্র খুলে গেছি যে আমি প্রথমত আসলে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা মুখিত ভাই, তুমি দেখো আজকে যদি একটু মানে পসিবল হয় আমি চাপো যদি তুমি দেখবা যে আমরা আসলে ট্রাই করেছি এবং ওরা ডাই হার্ড ট্রাই করেছে যে আমার পুরান ঢাকায় নেওয়াতে, কিন্তু আমি একটা আরেকটা কাজে আমি টাইম দিয়ে দিয়েছিলাম, ওই কাজটা আসলে আমার করার উচিত হয়নি, ন্যাক্কারজনক কাজ, আমি আর বলতে চাই না, নামও বলতে চাই না, সব কিছু বলে দাও ভালো না। হ্যাঁ কিন্তু আমি আসলে এই ক্যারেক্টারটা আমাকে দেওয়ার জন্য জনক পাখানা মুমকিন নেই,
কি জানি ডানকে পাকার না কি জানি কয় জানি ডায়লগটা বল না ওই ডানকে পাকার না নামুন কি হ্যাঁ তো আপকো ডন আগর পছন্দ হ্যায় তো ওয়াচ কিজিয়ে আপ পাস ফেল এইচওইতে ডন আপনার ভাই থাকে ওই ডনও আছে হ ডন আছে ওগুলা আমার কিছু ওগুলা আমার চেলা চামুন্ডা চেলা চামুন্ডা আমি বলছি ডন আলেকজান্ডার এবং দ্যাটস এ ডিফারেন্ট একটা মানে একটা মানে মজা ডিফারেন্ট মজা এটা যে আমি স্ট্রিমের মেয়ের রিলিজ হবে কবে ঈদে আমরা সবাই মিলে দেখতে যাবো রাইট আমরা সবাই হাফপ্যান্ট পরে যাবো দেখো জিন্স একটু ক্যাটাগরিটা নিলে হবো সো আমরা আসলেই আপনারা ঈদে ছবিটা রিলিজ হবে আপনারা সবাই টিকিট কেটে যাবেন আমি জানি যে আপনারা আমার 5 লক্ষের উপরে ফ্যান আছে 5 লক্ষ দেখলেই হবো আমাদের ফেক আইডিতে 12 লক্ষের উপরে দেখলাম ফেক আইডিতে কেমন করে 12 লক্ষ হয় আমি বুঝতে পারি না ওনারা কি এতটাই অশিক্ষিত যে মি যাই নেবে তো আমার ফলোয়ার্স তো 30 লাখ ওভার করছে তো সেই হিসাব থেকে আমি যদি 5 লাখও ধরি আপনারা সবাই টিকিট কেটে দেখবেন কারণ ছবি প্রিমিয়ার শোতে কখনো যেতে হয় না প্রিমিয়ার শোতে আমরা কেক টেক কাটা আমরা ছবিটা প্রদর্শন করব না উইল ডু ডিস্কো কারণ আমার নাতনি নাচ শিখছে এখন এই যে মানে এই জন্যে আজকে আজকে আমি আজকে প্রায় 3 বছর পর আমার পুরনো বন্ধুকে খুঁজে পেলাম ফেসবুক বন্ধু যেটা হচ্ছে 3 বছর আগে হারিয়ে গিয়েছিল আমার আগের আইডি হ্যাক হওয়ার কারণে তার নাম মুকিত জাকারিয়া শুরু হয়নি কিন্তু এই ফিল্মে প্রেম হয়নি ঝগড়া যেটা বেশি হয়েছে নিঃসন্দেহ হচ্ছে যে মেকআপটা হচ্ছে একটু টাইম নিয়েছেন হ্যাঁ এবং দেরিতে হচ্ছে শুরু হয়েছে এবং যেহেতু হচ্ছে যে আমরা অ্যাজ এ মানে ফ্যামিলি লেট মি ফিনিশ যখন হচ্ছে যে কাজটা করছি তখন হচ্ছে যে অ্যাজ এ আর্টিস্ট বা শিল্পী বা ওই জায়গা থেকে কখনো দেখি নাই যে পরিবারের একজন সদস্য মতো করেই দেখছি এবং যার কারণে হচ্ছে যখন যেভাবে কমফোর্ট ফিল করছে আর আমার কাছে মনে হয় একজন আর্টিস্ট যদি কমফোর্ট ফিল না করে উনি আসলে অ্যাকশনটাকে দিবেন কোত্থেকে তো সেই জায়গা থেকে হচ্ছে যে আসলে সবচেয়ে মানে সবসময় সব আর্টিস্ট কমফোর্টেবলভাবে কাজটা করছে আর যখন কাজটা করতে ঢুকে বা ওই জায়গা থেকে তখন আসলে উনি ওনার বেস্টটা দেওয়ার চেষ্টা করে আর নিঃসন্দেহে আমি নিজের কথা না এডিটিংয়ে যতটুকু কাজ করছি বা যতটুকু মানুষজন দেখছে বলছে যে এটার কোনো বিকল্প ছিল না এইটারই একটাই বাংলাদেশে একটাই পয়দা হয়েছে এবং একটাই নামই এলোরা গহর এবং সেই ফটাই ধরে যে শাবানা আজমির পরে বাংলাদেশে হচ্ছে এলোরা গহর ভেরি ভেরি মাচ আমার খুব পুরোনো দিনের একটা কথা মনে পড়লো হঠাৎ চিত্রালিতে দেখি আমাদের আমাদের শাবানা আজমি আমাদের শাবানা আজমি ইলোরা ঘরে এবং আমি বড় একটা অবজেকশন দিয়েছিলাম চিত্রালিতে আজ আছো আঙ্কেলকে যে আঙ্কেল আমি কিন্তু পুনে ইনস্টিটিউটে পড়ি নাই বাট আমি যেটা করি কাজ এটা ভিতর থেকে করি বলে আমি বলেছি যে আমি এটা একটা অবজেকশন দিয়েছিলাম বিকজ আই মানে আই এম বর্ন আর্টিস্ট আমার কোনো মানে না থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে না কোনো কিছু আছে না আমি আম বর্ন আর্টিস্ট আমি যখন সূর্যদিকল বাড়ি করি আমি গ্রাম কোনটা সেটা চিন্তাম না তো একটু এলিট ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি যে আমাদের টুস টুস সব বাইরে থেকে আসতো সো সেই প্রেক্ষাপট থেকে আমি একটা গ্রামের ক্যারেক্টার করি এবং এখন পর্যন্ত যদি আমি গ্রামের ক্যারেক্টার করি কেউ ধরতে পারে না তখন গ্রামের মেয়েদের একটু পা ছড়াইয়া হাতার অভ্যাস কারণ ঢিকিতে পা দেয় ধানগুলি করে সো আই জাস্ট পোর্ট্রেট দ্যাট এটা এটা বলে সেভেন সিনড্রোম আমি সেভেন সিনড্রোমের রুগী বলেই অ্যাক্টিংটা আমি ভালো করি ইটস নট মাই চয়েস এটা আল্লাহ আল্লাহ প্রদত্ত
হিরো হিসেবে আমি নীরবকে খুব পছন্দ করি। আমাদের সেকেন্ড হিরো আমি যেটা বলবো সাকিব খানের পরে নীরবের হওয়া উচিত, কারণ শুভর পজিশনটা একটু অন্যরকম। হি ইজ ফ্রম নাটক অ্যান্ড হি ইজ ডিরেক্ট ফ্রম এ মানে অ্যাড থেকে ফিল্ম মেড। তো মাঝে মাঝে দুই চোখে দেখতে পাই না, মাঝে মাঝে ফোন ধরে না, হোয়াটসঅ্যাপে অ্যান্সার করে না, মানে দে আর ক্রেজি। দিস ইয়াং মানে গ্রুপ আর রিয়েলি ক্রেজি। দে রেসপেক্ট মি লাইক এনিথিং, দে লাভ মি, দে ডিপেন্ড অন মি। জানি যে লোপা আসলে আর ফ্লোর কোনো চিন্তা নেই, খুব বেশি চার দিনের কাজ। আমি কিন্তু জানি যে না সুটকেস নিয়ে এসো। তারপরে দুইটা সিন করার পরে দুইজনে গায়েব আর নাই, দ্যাটস অল আই লাভ। দ্য কেন চলে গেছে? না না যায় নাই, কাজ নাই তো আসলে, কাজ নাই তো। আগে যেতে আমি যাতে প্রেশার না ফিল করি, আপনি কিছু না, জাস্ট খালি আপনি ট্রেলার দেখলে আপনি দেখবেন যে কি করছে, সে ফাটাই ফেলছে। সে আসলে সে জিনিস বুঝছো, সে ফিল করে যে ইলোর পর আগে থেকে একটা পেইন দিয়ে রেখে এসে বলেছি ভাই। তবে ওইভাবে এই আমাদের এই ছবিতে ওনার একটা পেইন ছিল, সেটা হচ্ছে ওনার গেটআপ মেকআপ। অনেক বেশি পড়তে হইছে তো, অনেক বেশি ক্যারেক্টারের জন্য মাঝে মাঝে বলি তো গলা নিগুলি সিরাবা লাগে। আচ্ছা তাহলে ভিতরে একটু আমরা কাটি, এই যে ফিনিশ।